জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত অল্প দিনেও আমার কিন্তু অনেক ভালো রেসপন্স পেয়েছি। আমার হাজবেন্ডকে হাঁসের মাংস রান্না করে বিদেশে পাঠাইছে, এটা শুনে আমার বলছে তাহলে তুমি একটু রান্ধো আমার, রান্না করো আমার এখানে। ওই যে ওর ওকে আমি হাঁসের মাংস খাইছি, অর্ঘ চলে হাঁসের মাংস খেয়ে বলে কি খেলাম আমি, তার চেয়ে তোমাকে আমি দিয়ে যদি করতাম তাহলে অনেক বেশি মজা। আমি তো অন্যায় কোনো কিছু করছি না, আমার একটা প্রতিভা আছে, আমি সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছি। যে কোনো জিনিসের প্রতি যদি ভালোবাসা দরদ মায়া না থাকে তাহলে কিন্তু হয় না, ঝগড়া অন্তত কম হচ্ছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম, আমার ফেসবুক আইডি নাম অহনা। আমি মাত্র আজকে 18 দিন। 18 দিন? জি অনেক কম। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত অল্প দিনেও আমার কিন্তু অনেক ভালো রেসপন্স পেয়েছি। মানে আমি ফার্স্ট সেকেন্ড দিন পর্যন্ত আমার একটু ই ছিল, তারপর থেকে কিন্তু সব মানে কিভাবে কিভাবে মানুষ ডিমরা থেকে আসে, আমার সেদিনকে আশ্চর্য লাগছে যে নারায়ণগঞ্জ থেকে এসছে মালিবাগ, শুক্রবারে নারায়ণগঞ্জ থেকে এসে 5 জন ফেরত গেছে চাংখার পুল থেকে। মানে কিভাবে কিভাবে এটা আমি ই হয়ে গেছি এত অল্প দিনে, এটা অবশ্যই মানে আল্লাহর দান, তাছাড়া আর কিছু না। তো এর আগে আপনি কি করতেন এখানে আসার আগে? আমি ওইভাবে আসলেই কোনো কিছু করিনি, কখনোই আমি কোনো কিছু করিনি চাকরির জন্য, ওইভাবে কখনো ট্রাই করিনি, কারণ আমার তো বাচ্চা আছে। ঠিক আছে, আর আমি সবসময় ওদেরকে মানে আমি চাকরি করলে ওদেরকে সময় দিবে কিভাবে, এখন দেখেন আমি সারাটা দিন বাসায় থেকে কিন্তু আমি সন্ধ্যার পরটা অবসর সময় আমি কিন্তু এই কাজটা করতে পারছি। এই যে আমার ছেলে আমার সাথে এসছে, মানে ওদেরকেও দেখা হচ্ছে আর আমি কিন্তু এই কাজটাও করতে পারছি। আর এটা আমি আর পুরোপুরিভাবে আমার দুই বান্ধবী আমাকে এই প্রেরণা যোগাইছে এই এই জিনিসটা করার বিষয়ে। ঠিক আছে, মানে আমি আমার পুরো ফ্রেন্ড সার্কেলই বলা চলে যে আমাকে পুরো সাহায্য করছে এই ব্যাপারটাই, তাদের অবশ্যই তাদের প্রতি তো আমি অনেক অনেক বেশি থ্যাঙ্কফুল, কারণ তাদের না হলে আমার এই মাথায় আমার মাথায় এই জিনিস আসলেই আসতো না কখনো। আপনি যে বললেন যে বাসায় আসলে আপনি ফ্রি থাকেন, তো এই রান্না বান্না তাহলে করে কি? না ওই ফ্রি তো আমি থাকি না, রান্না মনে করেন বাজার থেকে শুরু করে সব কিছু আমি প্রতিদিন আমার করতে হয়। আমি কিন্তু এই রাত্রে হাঁস ফিনিশ হয়ে যাবে, আমি রাত্রে হাঁস কিনে বাসায় ঢুকব, সেটা সকালবেলা প্রসেসিং করে সকালে আবার আমি যেগুলো মানে কাঁচা বাজার থাকে সেগুলো আমি সকালবেলা করি। মানে আমি সারাটা দিনই মনে করেন এখন যে অবস্থা আমার, ঠিক আছে, আল্লাহর কাছে এটা হচ্ছে আসলে অনেক অনেক কৃতজ্ঞ যে আমি হয়তো বা ঘুমাইতে পারি খুব কম, কিন্তু তারপরও আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে আমার সব কিছুতেই এই এটা পুরো ইসের মধ্যে আমার বান্ধবীরা আমাকে অনেক অনেক হেল্প করছে, তারপরে এখানে ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও কম বেশি অনেক হেল্প করছে। মানে আমি আমার হাজবেন্ড তো করছে, ও না করলে তো আমি এখানে পারতাম না, কিন্তু ওরাই আমাকে প্রেরণা যোগাইছে যে তুমি তোমার রান্নার ই ভালো, তুমি এটা করতে। হ্যাঁ অবশ্যই। এটার ভিতরে চালের গুঁড়ি, লবণ, তেল, একদম সিম্পল একটা জিনিস। এটা কিন্তু যশোরের বিখ্যাত একটা জিনিস, যশোরের জামায়াদরে মনে করেন ফার্স্টেই এই সিটে রুটি হয় বেশিরভাগ মুরগির মাংস দিতে বা হাঁসের মাংস গরুর মাংস, মানে এটা খাওয়ার পরে দেন ভাতটা তেলের ব্যবস্থা করে। মানে এটা মূলত যশোর থেকে আসছে তাই তো? হ্যাঁ হ্যাঁ আমি যশোরের। আচ্ছা আপনি যশোরের? জি জি। এই জন্য এটা শুরু করে দিছিলেন আর কি? আমি হাইজিন মেইনটেইন করার চেষ্টা করি। সিটা রুটিটা এক একজন এক এক রকম খেতে পছন্দ করে, এক একজন একটু নরম চাই, আবার এক একজন একটু ক্রিস্পি হলে তাদের কাছে ওইটাকে এসে বলে দেয়। এখন আমি জিজ্ঞেস করি কারণ কি
আমি এটা দেখছি প্রথম দিকে করার পরে এক একজন বলে একটু শক্ত হলে ভালো লাগতো, আবার এক একজন বলে না এটা একটু বেশি হার্ড হয়ে গেছে, একটু নরম হলে ভালো লাগতো। মানে এইটার পরে আমি এখন এই জিনিসটা বুঝে ফেলছি যে এর জন্য দেখা যায় প্রশ্ন করি যে আপনারা কেমন খেতে চান। এই যে এটা হচ্ছে আমার হাঁসের মাংস, এটা কিন্তু দেশি হাঁসের মাংস। অনেকেই আপনার বলতে পারে যে আমার হাঁসের মাংসটার দামটা একটু প্রাইসটা বেশি। আমি একটা হাঁস কেটে 14 পিসের উপরে করতে পারি না, তাহলে আমি কিভাবে কমাই করব? কারণ আমরা কিন্তু হাঁস কখনো মুরগির মতো পিস করা যায় না, এটা জানেন কিনা আমি জানি না, কারণ এটা মেয়েরা ভালো বলতে পারে। কালকে চলে আসবে চুই ঝালটা। হ্যাঁ হ্যাঁ, আমার কালকেও চুই ঝাল দিয়ে করা ছিল। কারণ আমি শনি রাখাই আমি প্রথম হাঁসের মাংস নিয়ে আমি আপনাকে বলি, আমার হাজবেন্ড বাহিরে ছিল এর আগের বছর, তো আমি আমার বান্ধবীর বাসায় প্রায় 20 দিন মতো আমার বান্ধবীর বাসায় ছিলাম। তা আমি একদিন ওর বাসায় আমার হাজবেন্ডকে হাঁসের মাংস রান্না করে বিদেশে পাঠাইছি। এটা শুনে আমারে বলছে তাহলে তুমি একটু রান্ধো আমার, রান্না করো আমার এখানে। তো বলছি হ্যাঁ অবশ্যই। পরে ওর বাসায় যখন আমি ছিলাম, ঠিক আছে, আমি কিন্তু ওকে রান্না করে খাওয়াইছি হাঁসের মাংস। সো ওই যে ওর ওকে আমি হাঁসের মাংস খাওয়াইছি, আমার ওর পরে 4-5 দিন আমার ওকে হাঁসের মাংস রান্না করে ওখানে খাওয়াতে হয়েছে। এ বলে ও বলে আমি মানে, তারপর আমরা দুই সবাই মিলে ঘুরতে গেছি পূর্বাচল, ও পূর্বাচলে হাঁসের মাংস খেয়ে বলে কী খেলাম আমি, তার চেয়ে তোমাকে আমি দিয়ে যদি করতাম তাহলে অনেক বেশি মজা। মানে ও আমাকে একটা এই যে অহনা স্পেশাল নামের একটা পেস্ট খুলে দেয়, তা খোলার কয়েকদিনের মাথায় আমার হচ্ছে কি আসে, আমার হাজবেন্ড বাহিরে থেকে চলে আসে। মানে ও হচ্ছে দুবাই রেসিডেন্ট, ঠিক আছে, ও ওখানে যাতায়াত করে, তো ও চলে আসে। আসার পর ও যখন কিছুদিন থাকে, 10-12 দিন ছিল, থাকার পরে ও চলে গেছে। আর তখন না আর এটা নিয়ে আর আমার অত মাথা ব্যথা ছিল না। এখন বেশ কিছুদিন ধরে আমি কিছু করবো এরকম একটা চিন্তাভাবনা আমার কাজটা, যে আমি কিছু করা দরকার। এখন আমার বান্ধবীদের সাথে বলি, হঠাৎ আমার বান্ধবী একটা বান্ধবী আছে সোনিয়া নাম করে, ওকে বলছি, ও আমাকে বলছে যে তুমি এরকম কিছু করতে পারো, এখানে একটা ফুড কার্ট নিয়ে তুমি। তা আমি ফার্স্টে ভাবছি ফুড কার্ট নিয়ে আমি আমার মতো মেয়ে একটা করা এই জিনিসটা কেমন। পরে ভাবছি কোনো কাজই ছোটো না, আমি তো আর কোনো অন্যায় কোনো কাজ করতেছি না, ঠিক আছে। এইভাবে করে আমি কয়েকদিনের মাথায় আমি ডিসিশন নিয়ে আমি আমার ফ্রেন্ডের সাথে ওর সাথেই এসছি, দুইজনে মিলে এই একটা দোকান কীভাবে নেওয়া যায় কি, মানে কীভাবে অল্প কয়েকদিনের মধ্যে এটা আমি ওপেন করছি। আরও আগে ওপেন করতাম, কিন্তু আপনি তো জানেন যে আমাদের দেশের অবস্থা কী ছিল। আমার ইচ্ছা ছিল আমি 22 জুলাই এটা ওপেন করবো, কিন্তু এই দেশের অবস্থার কারণে আমি আসলে এটা পারিনি। পরে আমি 16 আগস্ট থেকে এটা ওপেন করছি। গরুর চুই ঝালটা আমি মূলত ই করি, কারণ আমাদের যশোরের বিখ্যাত কিন্তু চুই ঝালটা, কিন্তু এখন তো আজকে আমার চুই ঝাল নাই, আজকে আমার শেষ হয়ে গেছে। না না, কালও ছিল, আগামীকালও ছিল। আমি অর্ডার করছি এই যে আজকে আমার চলে আসবে, হয়তো বা কালকে আমি চুই ঝাল দিয়ে রান্না করবো। আমাদের রিজিকে ছিল না আর কি, যদি কখনো রিজিক হয় তাহলে হয়তো এটা খেতে পারবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। প্রতিদিন হাঁস কয়টা করে লাগে আপনাদের? এখন তো আমি 2-3টা বেশি নিই না, কারণ কি এখন কিন্তু গরমের সিজন, আশা করা যায় এটা আমার শীতে অনেক বাড়বে। এখন সময়টা তো আসলে গরমের না। দেখেন আমি কিন্তু ফ্যান ওপেন করতে পারছি না, কারণ ও ফ্যান ওপেন করলে চুলাটা
ঠিক মতো জ্বলে না। আচ্ছা, এখন কিন্তু প্রচন্ড গরম তার মধ্যে, প্রচন্ড আমি ঘামতেছি কি পরিমাণ, কষ্ট করে কিন্তু আপনি এখানে চলে কাজ করছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি, আমি বললাম না, আমি রাত্রে যেতে যেতে রাত 12টা বাজে, তারপরে বাচ্চাদেরকে খাওয়াই, ঘুমাতে ঘুমাতে আমার রাত 3টা প্রায় বাজে, আমি আবার ভোর 7টায় উঠতে হয় আমার। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমি সুস্থ আছি, আল্লাহ যেন আমাকে এইভাবেই সুস্থ রাখে। আমাদের মনে করেন আমি তো অন্যায় কোনো কিছু করছি না, করছি আমি, আমার একটা প্রতিভা আছে, আমি সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছি। মানুষ কিন্তু কেউই অনেক বড় থেকে বড় কিছু করে না, ছোট থেকেই কিন্তু অনেক বড় কিছু করা যায়। তো দেখি আমার তো মানে এখন তো আত্মবিশ্বাস হয়েছে যে ইনশাল্লাহ আমি পরবর্তীতে ভালো পর্যায়ে যাবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে এটা নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি? অবশ্যই এইটা নিয়ে, অবশ্যই মানুষের যেরকম থাকে যে আমি একটা রেস্টুরেন্ট দিব, আমার এই শুধু এখন যেমন শুধু শনি রাখরা বা ঢাকার মধ্যে আমি সীমাবদ্ধ আছি, দূর থেকে মানুষ এরপরে এর চেয়ে দূর থেকে আসবে, এই জিনিসগুলো আশা করি। আপনি কিন্তু শুরুতে একটা রেস্টুরেন্ট নিয়ে বসতে পারতেন, মানে রেস্টুরেন্ট দিতে পারতেন, দিতে পারতাম, কিন্তু আসলে আমি মেয়ে মানুষ, ওই কনফিডেন্স লেভেলটা এখন যতটা হয়েছে সেই সময় কিন্তু ছিল না, সেই সময় কিন্তু ছিল না। এখন যেমন বুঝি যে না হবে বা ইনশাল্লাহ পারবো, কিন্তু সেই সময় কিন্তু এইটা ছিল না। তখন তো ফার্স্টে কি করব না করব, আর আমার এখনও বিশ্বাস করেন আমার ইচ্ছা নেই খুব দ্রুত আমি রেস্টুরেন্টে যাব। ঠিক আছে, আমি কিছুদিন এরকমই করতে চাই, কারণ এটা ভালো লাগে, খারাপ লাগছে না। এইটা এই যে একটা আশেপাশে যারা আছে সবার সাথে একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। মানে এখানে কিন্তু কারোর ওই হিংসা যে আমি এটা করছি আমাকে হিংসা করা, এ ধরনের কিছু কিন্তু কারোর মাঝে নাই। এই জন্য আলহামদুলিল্লাহ এটার প্রতি অনেক, মানে কি বলবো, যে কোনো জিনিসের প্রতি যদি ভালোবাসা দরদ মায়া না থাকে তাহলে কিন্তু হয় না। আমি রাত্রে যখন এই জায়গাটায় যাই পুরোটাই এগুলো সব পরিষ্কার করে যাই। তো আমাকে পাশের রেশের একটা মেয়ে আমাকে বলছে, আপু আপনি এগুলো হাত দিয়ে তুলছেন, টিস্যু পরে ফেলায় রাখেন না সবাই? আচ্ছা আমাকে একটু পানি দিও। এখন আমি তখন বললাম যে এটা আমার প্রতিষ্ঠান, এটা আমি যত যত পরে ময়লা যাই যা করুক, আমার যে দায়িত্বটা আমি সেটা ই করেই যেতে চাই। সিটারুটিটা কি একটু বেশি বিক্রি হয়? সিটারুটিটাও হ্যাঁ আলহামদুলিল্লাহ, খিচুড়ির থেকে সিটারুটিটা বেশি যায়। হ্যাঁ 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 হ্যাঁ, আমার তো সিগনেচার আইটেম, আমার তো এই আইটেমটাই হচ্ছে ই, যে আমি হাঁস আর সিটারুটি। ঠিক আছে, আমি তো গরুর মাংস সবাই হাঁস পছন্দ করে না খায় না, এই জন্য গরুর মাংস রাখা দরকার, আর স্টুডেন্ট বাজেটের মধ্যে যাতে সবাই খেতে পারে খিচুড়িটা তার জন্য, আর কিচ্ছু না। আমাকে একটু সবগুলো দেখাবেন আর প্রাইসগুলো একটু বলবেন। জি জি বলবো। পার্সেলের কয়টা হয়েছে এখানে একটু গুণ, আমি তো পড়ে যাচ্ছি, গুড়ি শেষ হয়ে গেছিল। আটা কতগুলো লাগে? আমার এখন 3 কেজি যায়। শীতকালে প্রচুর চলে, অনেকে গরমের সময়ও খায়। হ্যাঁ, ওটা কিন্তু মজাই আলাদা। হ্যাঁ, তাহলে আপনার খিচুড়িটা কোথায়? খিচুড়ি আছে, খিচুড়ি নিচে আছে, এখন তোলার সময় পান নাই। না না, আইতো আগে মনে হয় আসা দরকার ছিল আমার। কয়টি আমার কাস্টমার মূলত আসে 8:30 থেকে, ও রাত 8:30 থেকে আমি আমার মানে দিয়ে পারবো না ইনশাআল্লাহ, এরকম একটা অবস্থা হয় সেটা রাত 8:30 প্রতি, কারণ আমি সারাটা দিন নিজের পুরোটা শ্রম দিই। তো আমি না একটু রেস্ট নিয়ে এই সব রান্না একা হাতে আমার করতে হয়, আমি হাঁসটা পর্যন্ত আমার হেল্পিং হ্যান্ড দিয়ে কাটাতে পারছি না, কারণ আমি দেখছি তাকে কাটাইলে সে আমি যেভাবে পরিষ্কার করে যে ইগুলো থাকে পশমগুলো সে সেটা করে, তাহলে আমি কিভাবে এটা, সবাই তো আমার নিজেরই তাই না, আমি কিভাবে এই নোংরা জিনিসগুলো আমার ই করা পর্যন্ত ধোয়ার ভিডিওটা পর্যন্ত আসে যে আমি একটা একটা করে মাংস বেছে ধুই। আমার আগে কনফিডেন্স লেভেলটা ছিল না, কিন্তু বাট এখন এই বিষয়ে আমি পুরোপুরি কনফিডেন্ট যে আমি একটা কিছু ইনশাআল্লাহ করব, যে ও বড় হাড়িতে করব, বড় হাড়িতে আই উইল অলওয়েজ সাপোর্ট হিম, এটা একসময় একটা বড়ই হবে।
ইনশাল্লাহ আপনারা আউটলেটও দেখতে পারবেন আশা করি ইনশাল্লাহ। শুধুমাত্র আপনাদের অনুপ্রেরণা কাস্টমারের স্যাটিসফ্যাকশনের কারণেই আমরা পারব। আমাদের কিন্তু ভাইয়া, হ্যাঁ ভাইয়া কিন্তু উত্তরবঙ্গের, উত্তরবঙ্গের মানুষ কিন্তু হাঁস কিন্তু উত্তরবঙ্গের মানুষ অনেক ফেভারিট। হ্যাঁ জি জি জি, আমরা এই ধরনের খাবার আমি বাসায় খাই। ও আসলে রান্নাগুলো শিখছে, আমি পেটুক পেটুক মানুষ তো বিভিন্ন ধরনের রান্নাবান্না আমার হয়, আপনি আমার ফেসবুক অ্যাকাউন্টে গেলে দেখতে পারবেন। তারপর থেকে ও বললো যে তুমি তাহলে এটাই করো যেটা আমরা বাসায় খাই, এটা যদি পাবলিককে কিছু খাওয়াইতে পারি সমস্যা নেই। তো নর্মালি কিন্তু কেউ বাইরে থেকে আসলে কিন্তু একটু রেস্ট করার চেষ্টা করে বা একটু ঘোরাফেরা করার চেষ্টা করে, কিন্তু আপনি কিন্তু তার একটু ব্যতিক্রম। হ্যাঁ তাই, এটা আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি ও মানুষকে এন্টারটেইন করতেছে, আমি ওকে সাপোর্ট দিচ্ছি। আমারও তো দায়িত্ব হাজবেন্ড হিসেবে তাকে পাহারা দেওয়া, তাই না? আমি এক প্রকার পাহারাই দিচ্ছি তাকে। আর এটা অর্ডার ও, আমি হচ্ছে ওয়েটার, বেতনভুক্ত কর্মচারী। আবার কিন্তু ফুল ফ্যামিলি নিয়ে আসছেন আপনাদের? হ্যাঁ 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 হ্যাঁ, পুরো ফ্যামিলি আর ছোটটা আছে আর কুকুর কাছে। আচ্ছা, তাতে কেমন মনে হচ্ছে জিনিসটা করে? খারাপ না মোটামুটি। এখানে তো একটা ব্যাপারটা হচ্ছে যে সময়ের একটা ব্যাপার স্যাপার আছে, যাচ্ছে পাস হচ্ছে, ঝগড়া অন্তত কম হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটাকে যদি বড় করে করা যায় তো ভালো একটা প্রফিট হবে। মানুষ তো এটা করে খাচ্ছে, তো খাচ্ছে যেটা তা না, আর ফুড করে যে এই ধরনের আমরা সারা পাবো এটা কল্পনাও করতে পারিনি। আপনার এখানে কি কি পাওয়া যাবে, প্রাইসগুলোর কথা একটু বলেন। আমার এখানে ডিম খিচুড়ি পাওয়া যায় ভর্তা সহ, তিন রকম ভর্তা সহ আপনার 60 টাকা। আমার হচ্ছে হাঁসের মাংস যেটা সেটা 200 টাকা প্লেট, আর আপনার গরুর মাংস 150 টাকা প্লেট। তার সাথে আপনার খিচুড়ি যদি ভর্তা খিচুড়ি খাই সেটা আরও 50 টাকা অ্যাড হবে, যদি শুধু খিচুড়ি খাই 30 টাকা অ্যাড হবে, আর সিটা রুটির পিস হচ্ছে 30 টাকা করে, সরি সরি স্যার 10 টাকা। আর অন্য কোনো আইটেম বাড়ানোর প্ল্যান আছে? ইনশাল্লাহ দুই একদিনের মধ্যে আমি নতুন কিছু নিয়ে আসবো। কী কী থাকবে সেটা আমি আসলে আগে বলতে চাচ্ছি না। এখন যদি কেউ আসে তাহলে কি মনে করে আসবে, কি কি পাওয়া যাবে না পাওয়া যাবে? এই যে এখন যেগুলো তো আছেই, এক্সট্রা আমি নতুন করে আবার নতুন কিছু অ্যাড করব, কিন্তু আমি আগে থেকে এটা প্রকাশ করতে চাচ্ছি না। গরুর মাংস হলো এই কোয়ান্টিটি, এটা দাম হলো 150 টাকা। দ্যাটস কোয়ান্টিটি দেখেন, ওয়াও। 4, 5, 6, 7, 8, 9, 10 পিস থাকবে। আর এখানে হলো খিচুড়ি, খিচুড়ির সাথে আপনার ভর্তা পাবেন, দুইটা ভর্তা, ডিম, ডিম দিয়ে খিচুড়ির কোয়ান্টিটি দেখেন। এই কোয়ান্টিটির খিচুড়ি দিয়ে খিচুড়ির মধ্যে কিন্তু আবার এটা হলো কি, এটা আমরা, আচ্ছা তো এটা দিয়ে এটার দাম হলো 60 টাকা, মাত্র 60 টাকায় দেখেন যে একজনের কিন্তু রাতের একদম পারফেক্ট একটা খাবার হয়ে যাবে। খিচুড়ি দেখেন একদম ঝরঝরা। আর এখানে হলো হাঁসের মাংস দিয়ে ছিটা রুটি, যেটা খেতে আর এখন থেকে আর 300 ফিট যাওয়া লাগবে না। এটা দেখেন এই এই এসে 5-6 পিস পাবেন, এটার দাম হলো 200 টাকা। আর ছিটা রুটি আছে এটা হলো 10 টাকা করে। আমরা শুরুতেই মজার যে আইটেমটা ছিটা রুটি দিয়ে আমাদের হাঁসের মাংসটা ট্রাই করি। আমি আগে শুরুতে হাঁসের মাংসটা খেয়ে দেখি হাঁসের মাংসের কী অবস্থা। যাস একটু কাছে নিয়ে আসো, এটা গ্রেভিটা দেখো, এর গ্রেভির থিকনেসটা যাস দেখেন, একদম মানে হাতে লেগে গেছে পড়ে যাবে না, এতটাই থিক। তো এইটা আগে শুরু করি, সেই জিনিস ভাই, আর এতটা পরিমাণ নরম। তবে এটা দিয়ে ছিটা রুটি কিন্তু এটা দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট, মানে ছিটা রুটি দিয়ে একটু ট্রাই করি এটা আগে। জাস্ট গ্রেভিটা দেখেন, গ্রেভিটা দেখে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। এই দিক যারা আসেন তারা একবার আসতে পারেন, হাঁসের মাংসটা দিয়ে সেটা একদম অস্থির একটা খাবার। আর বিশেষ করে আমার মজা লাগছে যে হাঁসের মাংসটা এতটা পরিমাণ নরম, এই যে হাত দিলে গুলে আসছে, মানে এই দেখেন বাসা বাড়িতে কিন্তু এতটা নরম হাঁসের মাংস করে না কোথাও। আর গ্রেভিটা দেখেন যা, গরুর মাংসটা একটু ট্রাই করে দেখি, গরুর মাংসটার গ্রেভিটার থিকনেসটা দেখেন, এটাও কিন্তু অনেক ঠিক, একদমই ঠিক, বুঝতে নাই এই দেন একদমই ঠিক। এটা হ্যাঁ আমার লোক যান,
আর করে এক পিস খেয়ে দেখি হ্যাঁ সাইজগুলো দেখেন একদম ছোট ছোট সাইজ, এর মজা যেটা করে গ্রেভিটা ওইটার মজা লাগলো, এটা একটু একদম ঘরোয়াভাবে গরু মাংস রান্না করলে যেটা টেস্ট থাকে এটা পাওয়া যাচ্ছে, মানে গ্রেভিটা একটু মজা লাগতেছে, গ্রেভিটা অনেক ঠিক ঘোড়া ঠিক আছে, তবে একটু নরম। জাস্ট খিচুড়িটা দেখেন, খিচুড়ির ঝরঝরাটা যদি দেখেন কিন্তু দেখে মনে হচ্ছে যে খুব একটা মশলাদার না, আর ডিম থাকবে, ভর্তা থাকবে, এটা হলো শুটকি ভর্তা মনে হয়, এটা দিয়ে ভর্তা সেরা, এটা মানে একদম পাটায় বেটে ভর্তাটা করা মুখ ডিম দিয়ে দেখেন এটা দাস রাইসটা দেখেন সুন্দর একটা স্মেল দিচ্ছে, এটা দিন তো গরু মাংসের একটু খেয়ে দিন কি অবস্থা, দোকানটা একদম রাস্তার পাশে, এটা দেখে আসলে ওই ভয় পাওয়ার কিছু নাই যে হাইজিন মেনটেন করে কিনা, যথেষ্ট পরিমাণ হাইজিন মেনটেন করা প্রতিটা জিনিস ঢাকা থাকে, আর বিশেষ করে আমার কাছে একদম সবগুলো খাবার মানে রাস্তার পাশে দোকান হিসেবে যতটা এক্সপেক্ট করছিলাম তার থেকে দ্বিগুণ টেস্ট, আমি আসলে কল্পনা করতে পারিনি এতটা মজা হবে। লোকেশনটা হলো ঠিক দুনিয়া কলেজের এক নম্বর গেটের পাশেই আহনা সেসেল, এটা হলে শনির একটা, আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও, সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।